আসসালামু আলাইকুম, মুনতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহান ইসলাম, আজকে নিয়ে হাজির হয়ে গেছি ভাতের দুইটি অসম্ভব মজাদার রেসিপি। আমাদের অনেকের ঘরে রাত্রে ভাত থেকে যায়, আমরা অনেকেই সেই ভাতগুলো সকালে খাই বা ওইগুলোকে ফেলে দিই। আজকে আমার এই রেসিপিটা দেখলে আপনারা আর ভাত ফেলবেন না। আমি আপনাদের ভাত দিয়ে দুইটি রেসিপি তৈরি করে দেখাবো। প্রথম রেসিপিটি গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষই কম বেশি খেয়েছেন, আর দ্বিতীয় রেসিপিটি তৈরি করে দেখাবো আমি ছোট বাচ্চাদের জন্য, কারণ তারা ভাত একদমই খেতে চায় না। তাই দ্বিতীয় রেসিপিটি একটি পুষ্টিকর নাস্তা হিসেবে আমি তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এখানে আমি দুই মোট ভাত নিয়েছি। এবার ভাতগুলো একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ ময়দা। আপনার ছেলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি, দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ। লবণটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানির ব্যবহার করব না, বাস এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে হাতের সাহায্যে একটু মেখে নেব। দেখুন, ঠিক এইভাবে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে, এবার আমি চুলাতে চলে যাব। চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক চামচের মতো তেল দিয়ে নিয়েছিলাম। এবার কিছুটা পরিমাণ ভাতের এই মিশ্রণকে আমি চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে চারপাশে ছড়িয়ে দেবেন। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে কিন্তু নিচের অংশটা পুড়ে যাবে। আপনারা চাইলে এটা তেল ছাড়াও করতে পারেন, তবে তেল ছাড়া এই রেসিপিটি করলে আমার থেকে একটু স্মোকি ফ্লেভার আসে, যেটা ভাল লাগে না। তাই আমি একটু তেল ব্যবহার করে নিই, এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একপাশ ভালো করে আগে ভেজে তারপরে উল্টে নিতে হবে। আপনারা যদি আগেই উল্টোতে যান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, কারণ এখানে ভাত আছে। তো একপাশটা ভালো করে হওয়ার পরে উল্টে দিবেন। দেখুন আমি কিভাবে উল্টে দিচ্ছি, আমার একপাশ হয়ে গেছে। এরকম একটু লাল লাল হয়ে আসার পরে উল্টে দেবেন। এবার দ্বিতীয় পাশেও আমি কিছুটা পরিমাণ তেল ব্যবহার করছি, এতে করে দ্বিতীয় পাশটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আমাদের দেশে এই রেসিপিকে চাপটি বলা হয়, আপনাদের দেশে কি বলা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমার দ্বিতীয় পাশটিও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে। আমার কিন্তু এই প্রথম রেসিপিটি খেতে খুব ভালো লাগে। এবার বাচ্চাদের জন্য আমি দ্বিতীয় রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। এবার প্রথমে একটি ডিম পোস্ট করে নেব। নর্মাল যেভাবে আমরা ডিম পোস্ট করি ওইভাবেই করে নেব। উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিম কিন্তু উল্টোবেন না, এক পাশ থেকেই ভেজে নেবেন যেভাবে পোস্ট করি আমরা। ডিমটা পোস্ট করা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে আমি আবার ভাতের কিছুটা মিশ্রণ নিয়ে চারপাশে ছড়িয়ে দিব। দেখুন, হাতের সাহায্যে এভাবে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে। তারপর উপর থেকে আমি কিছুটা পরিমাণ টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু বাচ্চারা খাবে তাই আমি টমেটো সসটা দিচ্ছি না, কারণ টমেটোর সসটা একটু ঝাল হয়। আবার আমি ভাতের মধ্যেও মরিচ ব্যবহার করেছি, তাই টমেটোর পেস্ট দিলাম। এবার উপরে দিয়ে দিচ্ছি ডিমের পোস্টটি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি উপর থেকে কিছু মজারেলা চিজ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে যে কোনো চিজই ব্যবহার করতে পারেন, তবে এই চিজটি আমি ঘরে তৈরি করেছি। আপনারা যদি এই চিজের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটি বন্ধ করে দেব। দেখুন, আমার চিজটিও কিন্তু গলে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
প্রথম রেসিপিটার থেকে এই রেসিপিটা কিন্তু অনেকটাই পুষ্টিগুণ সমৃদ্ধ, কারণ এর মধ্যে টমেটো আছে, যাতে আছে ভিটামিন সি, আছে ডিম যার মধ্যে আছে ক্যালসিয়াম, আর আমি ব্যবহার করেছি চিজ, এর মধ্যে আছে অনেকটা পরিমাণ ফ্যাটি অ্যাসিড এবং ক্যালসিয়াম, আর ভাতের মধ্যে রয়েছে শর্করা। তাই বাচ্চার জন্য সম্পূর্ণ পুষ্টি সমৃদ্ধ এই খাবারটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এভাবে তৈরি করে দিলে বাচ্চারা অবশ্যই এই রেসিপিটি খেতে চাইবে, এতে করে তাদের পুষ্টির চাহিদাটাও সম্পূর্ণ হবে। ভাতের এই দুইটি রেসিপির মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।